আমরা এতক্ষণ দেখলাম সমান্তর ধারার এন সংখ্যক পদ নির্ণয়ের ফর্মুলা এরপর আমরা দেখলাম এটা একটা স্পেশাল কেস এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার ফর্মুলা এখন চলো আমরা দেখব হচ্ছে সমষ্টি নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা তো চলো আমরা হচ্ছে এটা সলভ করে ফেলি যে আমাকে কি বলছে ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত যোগ করে ফেলতে বলছে অনেকটা গাউজকে যে ধরনের প্রবলেম দেওয়া হয়েছিল সে ধরনের প্রবলেম রাইট তো চলো আমরা দেখি যে আমরা এটা কীভাবে সমাধান করবো তো এই চাইলে এটাকে সমান্তর ধারার যে ফর্মুলা সেটা দিয়েও সমাধান করতে পারো অথবা তুমি একটু সহজ করার জন্য এটাকে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের যে ফর্মুলা সেটা দিয়েও সলভ করতে পারো একই রেজাল্ট আসবে কারণ দুটো বেসিক্যালি একই জিনিস ঠিক আছে চলো যেহেতু আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল এটা তাহলে আমরা ওই ফর্মুলাটাই এখানে ইউজ করবো তাহলে আমাদের ফর্মুলাটা যেন কী ছিল ফর্মুলা ছিল হচ্ছে এস এন ইজ ইকালস টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওকে এই যে আমাদের এন সংখ্যক স্বাভাবিক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের ফর্মুলা এখানে কিন্তু এন ছাড়া আর কোনো ভ্যারিয়েবল নাই শুধুমাত্র আমাদের এনটা জানতে হয় রাইট কারণ এ আর ডি এখানে ফিক্সড দুইটাই ওয়ান করে তাহলে দেখো শুধুমাত্র এনটা জানলে আমাদের অঙ্ক হয়ে যাবে এখানে এন কত ভাই দেখো শেষ পদ শেষ কোনটায় গিয়ে হয়েছে নাইনটি নাইনে গিয়ে হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এটার শেষ টার্ম এন ইজ টু নাইনটি নাইন এই ভ্যালুটা সুন্দর করে এখন এখানে বসায় দাও তাহলে কি পাচ্ছি পাবো হচ্ছে নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে দেখো কী দাঁড়াচ্ছে নাইনটি নাইন ইন্টু হান্ড্রেড 99 নাইন ইন্টু ডিভাইড বাই এখন এই গুণ ফলটা বা ভাগফলটা ফলটা যদি আমাদের মুখে মুখে করতে হয় কি হবে আমরা করতে পারি আমরা কাজ করতে পারি দেখো 99 নাইনকে টু দিয়ে ডিভাইড করলে হয় 49.5 নাইন পয়েন্ট ফাইভ তারপরে একশো গুণ আছে অর্থাৎ দুটা শূন্য বসায় দাও তাহলে এই রেজাল্টটা হবে হচ্ছে ফোর নাইন ফাইভ দেখো সিমিলার একটা অঙ্কই কিন্তু কার্ল ফ্রেড্রিক গাউস নিমিশের মধ্যেই করে ফেলছিলেন তখন হয়তো তিনি এই ফর্মুলা জানতেনও না তিনি হয়তো যে কাজটা করছিলেন ওই যে আমরা যেভাবে ধারাকারে লিখছিলাম এরপর জিনিসকে উল্টা ধারাকারে লিখছিলাম হয়তো তিনি ওইভাবে ওই প্রবলেমটা সলভ করছিলেন তো এখন দেখো আমাদের ম্যাথমেটিক্সে আমাদের কিন্তু কাজটাই একটা এই সেন্সে হয় যে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে কোনো জিনিসকে কিভাবে আরও অনেক বেশি ইজিলি সলভ করা যায় যেমন মনে করো যে আমি মনে করো দুইকে দশবার যোগ করবো টু প্লাস টু প্লাস টু প্লাস টু এভাবে মনে করি আমি দশবার যোগ করতে চাই আমি কিন্তু এভাবে পুরা বার দশবার যোগ আকারে লিখি না আমরা কী করি টু ইন্টু টেন শর্টকাট জিনিসটা সমাধান করে ফেলি সো জিনিসটা কিন্তু অনেকটা ওই রকম যে গাউস কিন্তু এই একটা অনেক সময় সাপেক্ষে একটা কাজকে জাস্ট বুদ্ধিমত্তার দ্বারা গাণিতিক জ্ঞান দ্বারা খুব সহজে তিনি এক্সপ্রেস করে ফেলছিলেন তো দেখো আমরাও কিন্তু এখন ফর্মুলার সাহায্যে খুব ইজিলি এটার অ্যান্সার বের করে ফেলতে পারি উইচ উইল বি ফোর নাইন ফাইভ জিরো চলো আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখি এই প্রবলেমে কি বলছে এখানেও আমাদেরকে একটা সমান্তর ধারা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে পদগুলোর মাঝে সাধারণ যে অন্তর এটা হচ্ছে সিক্স সিক্স করে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা আমাকে বলছে প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে প্রথম বিশটি পদের সমষ্টি আমাদের এখানে নির্ণয় করতে হবে তো চলো আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে ফর্মুলা শিখছিলাম সেটাকে লিখে ফেলি ফর্মুলা ছিল এস এন ইজ ইকুয়ালস টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু টি এটা ভেরিয়েবল কয়টা এখানে চলক মোট তিনটা এন জানতে হয় জানতে জানতে হয় হয় এবং তো আমরা আগে দেখি এখান থেকে এই যে আমাদের চলকগুলা এগুলার মান কি আছে এ দেখো তোমাদের প্রথম পদ এ কত এ হচ্ছে এখানে দেখো এ কিন্তু আমাদেরকে দেওয়া আছে সুন্দর করে এ হচ্ছে সেভেন এরপর সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর ডি কত ডি এখানে কত বলা আছে দেখো প্রথম পদ সেভেন এরপরে থার্টিন তারপরে নাইনটিন অর্থাৎ সিক্স করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা চোখেই দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা পদের মাঝে ডিফারেন্স হচ্ছে সিক্স করে তুমি ডিরেক্টলিও সিক্স লিখতে পারো বাট পরীক্ষার খাতায় সেফ থাকার জন্য যে কাজটা করতে পারো যে তুমি একটা কাজ করতে পারো যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এইভাবেও জিনিসটাকে করে দেখায় দিতে পারো যে না এটা যে সিক্স হয় আমি করে দেখাই দিলাম সেফ থাকার জন্য আচ্ছা এরপর আমাদের দরকার হচ্ছে এন তাহলে এন এখানে কত এটা আমাদের জানা দরকার দেখো আমাকে বলছে প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে অর্থাৎ এন এটার ভ্যালু কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এন হচ্ছে কত এন হচ্ছে এখানে আমাদের টোয়েন্টি তাহলে আমি তিনটা চলকের মানে জানি আমি যদি এখানে ডেটাগুলা বসায় দেই আমার কিন্তু রেজাল্ট চলে আসা উচিত তাহলে চলো আমি ডেটাগুলা বসায় দিই টোয়েন্টি ডিভাইড বাই টু তারপরে থাকছে হচ্ছে টু ইন্টু এর ভ্যালু হচ্ছে সেভেন প্লাস এন এন কত টোয়েন্টি মাইনাস ওয়ান ডি কত ডি হচ্ছে সিক্স কি থাকছে টেন ইন্টু ফোরটিন প্লাস এটা হচ্ছে নাইনটিন ইন্টু সিক্স নাইনটিন ইন্টু সিক্স হচ্ছে ওয়ান ওয়ান ফোর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন এইটার যোগ করলে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইটের সাথে টেন গুণ করলে হবে ওয়ান টু এইট জিরো এটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার দেখো আমরা খুব সহজেই এ ধরনের অঙ্ক করে ফেলতে পারি চলে যাচ্ছি আরেকটি গাণিতিক সমস্যায় দেখো এই প্রবলেমটা এখন আমরা যে গাণিতিক সমস্যাটা করবো এইখানে ডিফারেন্সটা কোথায় আসলে বোঝার চেষ্টা করি আমাকে এখানেও একটা সমান্তর ধারা দিয়ে দিয়েছে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে শেষ পথটা হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ ফিফটি নাইনে গিয়ে আমাদের এই ধারাটা শেষ হচ্ছে আগে আমরা চলো যোগ ফলটার আগে ফর্মুলা লিখে ফেলি ফর্মুলা হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমাদের চলক তিনটা এ ডি এবং এন আমাদের আমাদেরকে তিনটাই এই অঙ্কে দেয়া আছে আসলে একটু বোঝার চেষ্টা করি এ প্রথম পদ এ এটা কত দেখো প্রথম পদ এ কিন্তু আমাকে বলা আছে ফাইভ এটা আমরা জানি প্রথম পদটি হচ্ছে ফাইভ এর পরবর্তী পদ এর পরবর্তী আমাদের চলক সেটা কত পরবর্তী চলক হচ্ছে ডি অর্থাৎ পদ দুইটির মধ্যবর্তী পার্থক্য কত ফাইভ থেকে ইলেভেন পার্থক্য হচ্ছে সিক্স তাহলে আমরা দেখে দিতে পারি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ পার্থক্য হচ্ছে সিক্স এন টা কত এটা কিন্তু ভাইয়া আমাদেরকে ডিরেক্টলি বলে দেয় নাই তাই না এনের মান কিন্তু আমাকে বলে দেয় নাই যে এখানে মোট পদ কয়টা আছে আমাকে এখন তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো এন এর মানটা নির্ণয় করে নিয়ে আসতে হবে এর মান আমাকে এখানে বের করে নিয়ে আসতে হবে চলো আমরা এখানে এনের মানটা বের করে ফেলিতে হবে এনএর মান বের করার জন্য আমরা কী করতে পারি আমরা এনতম পদ এটা কিন্তু আমরা জানি যেখানে এনতম পদ কত এনতম পদ হচ্ছে এখানে 59 59 এ কি হচ্ছে আমাদের ধারাটি শেষ হচ্ছে অর্থাৎ এনতম পদ 59 তাহলে আমরা এখানে বলতে পারি যে 59 আমাদের এনতম পদের যে ফর্মুলা a plus n minus 1 d এটা করার মাধ্যমে কি করব আমরা এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা n এর মানটা বের করে নিয়ে আসছি ওকে তাহলে দেখো এ আমি জানি ফাইভ ডি আমি জানি সিক্স ভ্যালু বসায় দাও তাহলে এটা হচ্ছে ফিফটি নাইন ইজ ইকুয়ালস টু এ কত ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ডি কত সিক্স ফিফটি নাইনকে যদি বিয়োগ করে এই পাশে নিয়ে আসি কত হয়ে যাবে ফিফটি ফোর হ্যান্ড সাইডে থাকছে রাইট হ্যান্ড সাইডে থাকছে সিক্স এন মাইনাস সিক্স মাইনাস হ্যান্ড সাইডে আনি কত হয়ে যাবে সিক্সটি তাহলে সিক্স এন তাহলে আমি কি পাবো দেখো সিক্স এন ইকুয়ালস টু সিক্স দিয়ে ডিভাইড করে দাও তাহলে আমি কী পাচ্ছি আমি পাচ্ছি যে এন ইজ ইকুয়ালস টু টেন এন সমান আমি পাচ্ছি টেন তাহলে দেখো আমি সুন্দর করে এখান থেকে এন এর মানটা বের করে নিয়ে আসলাম তাহলে এখান থেকে যেহেতু আমি এন এর মান পেয়ে গেছি তাহলে এবার কিন্তু আমাদের এই অঙ্ক সলভ করতে কোনো সমস্যায় হওয়ার কথা না এখন আমি খুবই ইজিলি ডেটাগুলো বসায় আমি এই ম্যাথ সলভ করে ফেলতে পারবো চলো ডেটা বসায় ফেলি তাহলে এটা হবে টেন বাই টু এ হচ্ছে আমাদের ফাইভ তাহলে টু ইন্টু ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান এন কত 10 মাইনাস ওয়ান ইন্টু ডি কত সিক্স ওকে তাহলে এটা থাকছে হচ্ছে ফাইভ ব্র্যাকেটের ভিতরে কি থাকছে টেন প্লাস টেন মাইনাস ওয়ান হচ্ছে নাইন নাইন আর সিক্স হচ্ছে ফিফটি খুব ভালো কথা তাহলে থাকছে হচ্ছে সিক্সটি ফোর ইন্টু ফাইভ হবে থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি টু জিরো এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার তাহলে দেখো আমাদের এখানে কিন্তু সবগুলো চলকের মান ডিরেক্টলি দেওয়া ছিল না কিন্তু আমাদের এনাফ ইনফরমেশান ছিল যে জন্য আমরা যে চলকের মানটা ডিরেক্টলি দেওয়া ছিল না সেটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারছি চলে যাচ্ছে আমাদের পরবর্তী গাণিতিক সমস্যায় এখানে আমাদেরকে কী বলা আছে খেয়াল করি আমাদেরকে এখানেও একটা ধারা দিয়ে দিছে ধারার শেষটা কোথায় আমরা কিন্তু জানি না তাই না আমাকে বলছে প্রথম এন সংখ্যক পদের যোগফল টু ফাইভ ফাইভ জিরো হলে

প্রথম পদটা দেয়া আছে দেখো প্রথম পদ হচ্ছে এখানে টু তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি যে প্রথম পদ হচ্ছে এখানে সাধারণ অন্তর 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 কত। সাধারণ সাধারণ এখানে এখানে জানি যে এটা হচ্ছে। প্রতি ক্ষেত্রে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে সাধারণ অন্তর হচ্ছে এখানে টু আর কি দেওয়া আছে আমাকে এন এর ভ্যালু দেওয়া আছে না এন এর ভ্যালু কিন্তু দেয়া নাই ওটাই আমাকে বের করতে বলছে কি দেয়া আছে ওটার পরিবর্তে দেয়া আছে হচ্ছে n সংখ্যক পদের যোগফল এটা বলা আছে 2550 তাহলে আমাকে n সংখ্যক পদের বলা আছে আমাকে বলছে n মান কত বের করতে এটাই হচ্ছে আমাদের টার্গেট যে ইজি n কত তো চলো আমরা এইখানে আমাদের যে ইকুয়েশন এই ইকুয়েশনে একটাই আননন যেটা হচ্ছে n তাহলে এইটা কিন্তু অবশ্যই সলভ করে ফেলা পসিবল কঠিন কিছু হওয়ার কথা না চলো আমরা ডেটাগুলো বসিয়ে ফেলি কত বলা আসে টু ফাইভ রেখে দিচ্ছি এখানে টু আচ্ছা খেয়াল করলে দেখতে পাবো যে বাইরে একটা এন বাই টু আছে অর্থাৎ 2 দিয়ে ভাগ করা আছে ভিতরের আমাদের এখানে পদ আছে মোট দুইটা এটা একটা আর এইটা একটা প্রতিটার সাথেই টু আকারে আছে তাহলে দেখো আমি কিন্তু সুন্দর করে টু কেটে দিতে পারি এই যে এই টু এর সাথে এই টু কাটা আবার এই টু কাটা থাকছে কি আসলে খেয়াল করি থাকছে হচ্ছে আমাদের টু ফাইভ ফাইভ জিরো ইজ টু এন তো কাটাকাটি হয়ে গেছে ভিতরে থাকছে হচ্ছে টু প্লাস এন মাইনাস ওয়ান এটা ভিতরে থেকে যাচ্ছে খুব ভালো কথা এবার আসো আমরা পুরাটাকে গুণ করে ফেলি গুণ করলে কি দাঁড়াচ্ছে গুণ করলে কি দাঁড়াচ্ছে আসলে দেখার চেষ্টা করি গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে টু ফাইভ ফাইভ জিরো টু ফাইভ ফাইভ জিরো এনকে যদি ভিতরে গুণ করে দেই তাহলে ভিতরে আমাদের আছে কি ব্র্যাকেটের ভিতরে বেসিক্যালি নাইন প্লাস ওয়ান সরি এন প্লাস ওয়ান ব্র্যাকেটের ভিতরে আছে আমাদের এন প্লাস ওয়ান তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান এটা আছে তাহলে এটা থাকছে কত এন n এন প্লাস গুণ যদি করে ফেলি একবারে থাকবে এন স্কয়ার প্লাস এন এবার জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করে নিয়ে আসি তাহলে কি থাকছে এন স্কোয়ার প্লাস এন মাইনাসিরো ইজ জিরো আমরা দেখতে পাচ্ছি এটা একটা দীঘা সমীকরণ দীঘাত সমীকরণ আমরা সমাধান করব এনের এর মান নির্ণয় করে নিয়ে আসবো তাহলে দীঘা সমীকরণ যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কি থাকবে আসো দেখি এখানে থাকবে হচ্ছে একটু ভিন্ন কালী নিচ্ছি তা থাকবে এন স্কোয়ার আমাকে এমনভাবে প্রকাশ করতে হবে এই এন কে যেন এমন একটা যোগ বিয়োগভাবে যেন গুণফল টু ফাইভ ফাইভ জিরো এটার সমান হয় তাহলে এই প্রকাশটা হইতে পারে এইভাবে যে টু ফাইভ ফাইভ জিরো হচ্ছে ফিফটি ওয়ান ইন্টু ফিফটি এটাকে লেখা যাবে ফিফটি ওয়ান এন মাইনাস ফিফটি এন মাইনাস টু ফাইভ ফাইভ জিরো ইকোয়াল টু জিরো

পদ সংখ্যা মোট কয়টা টার্ম আছে এটা কখনোই ঋণাত্মক হতে পারে না কখনোই এটা ঋণাত্মক হওয়া সম্ভব না তাহলে এন ইজ ইকালস টু মাইনাস ফিফটি ওয়ান এটা কিন্তু কখনোই কখনোই সম্ভব না ক কোনো ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য না তাহলে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর কিন্তু এন ইজ ইকালস টু ফিফটি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর কারণ পদ সংখ্যা সর্বদা ধনাত্মক হতে হবে তোমার মনে কি প্রশ্ন তৈরি হচ্ছে যে এটা যদি সঠিক উত্তর নাই হয় তাহলে কেন আমি এনের এর মানটা মাইনাস ফিফটি ওয়ান পেলাম এই প্রশ্ন তোমার মধ্যে জাগ্রত হওয়া খুবই স্বাভাবিক দেখো আমরা এন এর ভ্যালু মাইনাস ফিফটি ওয়ান পাইছি এই জন্য কারণ আমরা এন এর ভ্যালু তো যেটা করছি সেটা হলো এই ইকুয়েশনটা সলভ করছি আমরা আমাদের গাণিতিক বিভিন্ন শর্ত আরোপ করার পর সূত্র থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি এই ইকুয়েশনটা পাইলাম এই ইকুয়েশন সলভ করে আমি এন এর মান আনছি দেখো গণিত খুবই অবুঝ একটা ইকুয়েশন সে খুবই অবুঝ সে এত কিছু জানে না যেখানে এন আসলে কী তুমি এখানে এই ইকুয়েশনটা লিখছো এখানে এনের কোন কোন মানের জন্য এটা সত্যি হয় সে শুধু সেই ভ্যালুগুলো বলছে ঠিক আছে চলো আমরা যদি এই ইকুয়েশনটার হচ্ছে আমরা গ্রাফ দেখি তাহলে হয়তো আমরা জিনিসটা আরও বেশি পারফেক্টলি ভিজুয়ালাইজ করতে পারবো চলো একটু আমরা দেখে আসি দেখো আমি এখানে তোমাদের জন্য এই ইকুয়েশনটার গ্রাফ ইকুয়েশানটা আমি লিখে রাখছি এবং গ্রাফটাও প্লট করে রাখছি তাহলে দেখো এটা হচ্ছে বেসিক্যালি তাই এনের জায়গায় শুধু এক্স দিয়ে লিখা আছে তাহলে দেখো ইকুয়েশনটা গ্রাফ হবে দেখতে অনেকটা এইরকম দেখো এটা হচ্ছে আমাদের যেহেতু এক্স অ্যাক্সিস তাহলে এক্সের কোন মানের জন্য আমাদের শূন্য আসছে কারণ রাইট হ্যান্ড সাইডে কিন্তু জিরো আসে দেখো এই মানটির জন্য দেখো এই মানটির জন্য ফিফটি কমা জিরো এইটার জন্য কিন্তু শূন্য হয় আবার এক্ষেত্রেও খেয়াল করো ফিফটি ওয়ান মাইনাস ফিফটি ওয়ান কমা শূন্য অর্থাৎ এই দুইটা মানের জন্য এই ইকুয়েশানটা স্যাটিসফাই হয় একটা ইকুয়েশন এত কিছু বুঝে না ও শুধু দেখছে যে কোন কোন মানের জন্য আমার এই গ্রাফে এক্স অক্ষকে ছেদ করছে এক্সের কোন কোন মানের জন্য এই গ্রাফকে এক্স অক্ষে ছেদ করছে ও শুধুমাত্র সেই মানগুলো তোমাকে জানাইছে ওকে সো একটা ইকুয়েশনের এত কিছু বোঝার ক্ষমতা নাই যে আসলে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না বাট আমরা ইকুয়েশন সলভ করে আমরা নিজেদেরকে এটা বুঝতে হবে যে আমাদের আসলে আমরা কি নির্ণয় করছি মোট পথ সংখ্যা নির্ণয় করছি আর পথ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এটা অবশ্যই কী হবে ধনাত্মক অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা গ্রাফের মাধ্যমেও নিশ্চয়ই বুঝতে পারছি